renal medicine, nephrology. First of questions, 25 years old female patient presented with generalized swelling and scanty micturition. Urine deficiency reveals marked proteinuria. 25 years female patient presented with generalized edema and scanty micturition, and urine deficiency reveals marked proteinuria. Okay, so what history you will take for your patients, what necessary investigation you will do, mention four cause of the condition and treatment line. So female patient 25 years old, okay, presented to you generalized swelling, okay, and scanty micturition, and bedside urine examination reveals marked proteinuria. Okay. Generalized swelling, scanty micturition, marked proteinuria. Okay, nephrotic syndrome. যদি এখানে প্রোটিনিউরিয়া না থাকে, হেমাচুরিয়া থাকতো, তাহলে কি হতো? তাহলে এটা নেফ্রোটিক সিন্ড্রোম হলে এখন হিস্ট্রি নিতে হবে। হ্যাঁ, এটা হিস্ট্রি নিতে হবে, বুঝতে পারছো? যে এই যে নেফ্রোটিক সিন্ড্রোম চিন্তা করলো, এটা নেফ্রোটিক সিন্ড্রোম কি প্রাইমারি না সেকেন্ডারি? যেহেতু ফিমেল পেশেন্ট, তোমার সেকেন্ডারি কজ অফ নেফ্রোটিক সিন্ড্রোম যেগুলি আমরা জানি, সেগুলি অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইমারি নেফ্রোটিক সিন্ড্রোমের যে এটিওলজি আছে, ক্লাসিফিকেশন আছে, ওগুলি চিন্তা করতে হবে, শর্ট এ হিস্ট্রি এবং ইনভেস্টিগেশন করতে হবে। কি ইনভেস্টিগেশন? এই পেশেন্টটার তুমি ডায়াগনোস করলে নেফ্রোটিক সিন্ড্রোম, তাহলে মেনশন ফাইভ ইনভেস্টিগেশন উইথ ইন্টারপ্রিটেশন, কি কি করতে চাও? ফাইভ রেনাল মেডিসিনে, হ্যাঁ, পাঁচটা ইনভেস্টিগেশন কি কি করবো? কমন পাঁচটা ইনভেস্টিগেশন, এনিবডি? কি কে বলতে পারবো না? পাঁচটা ইনভেস্টিগেশন কি করবা? কেউ বলো। এই যে নেফ্রোটিক সিন্ড্রোম বললা, এটা কি কি ইনভেস্টিগেশন করবো? ডায়াগনোস্টিক এস্টাবলিশ করতে হবে। ইউরিনারিমি, ইউরিনারিমি করলা, কি পাবা? এরপরে কি করবা ইউরিনারিমি ছাড়া? কনফার্ম করবে কি? রেনাল ফাংশন করতে হবে, রেনাল ফাংশন সব ইউরিয়া, ক্রিয়েটিন, ইলেকট্রোলাইটস করতে হবে, ঠিক আছে? রেনাল আল্ট্রাসাউন্ড করতে হবে, হ্যাঁ, কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে। আচ্ছা, কনফার্ম করবে কি করে? ব্লাড সুগার করতে হবে। এই যে যে নেফ্রোটিক সিন্ড্রোম, এটা কনফার্ম করে কি করে? কনফার্ম কি করে করে? কি ইনভেস্টিগেশন করলে যে নেফ্রোটিক সিন্ড্রোম হিস্টোলজিক্যালি আমাকে তো বলতে হবে যে এটা কি এমসিডি, এটা কি মেমব্রেনাস, এটা ফোকাল নাকি মেসেঞ্জার পলিপারেটিভ নাকি এটা সেরেনাল বায়োপসি, রেনাল বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি, সুন্দর করে বলতে হবে যে রেনাল বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি। তাহলে বায়োপসি করে, হ্যাঁ, ডাইরেক্ট স্যার সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না, এখন শোনা যায়? মাইক তো ঠিক আছে। রেনাল বায়োপসি সাথে হিস্টোপ্যাথোলজি করতে হবে, তাহলে আমরা হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন পাবো।
আর একটা কোশ্চেন আছে, 35 ইয়ার্স ওল্ড লেডি প্রেজেন্টেড উইথ জেনারেলাইজড সোয়েলিং ফর 1.5 মান্থস স্টার্টিং ফ্রম ফেস, স্টার্টিং ফ্রম ফেস ফলোড বাই লেগ অ্যান্ড অ্যাবডোমেন অন এক্সামিনেশন শি হ্যাড মেলার ফ্লাশ মেলার র্যাশ অ্যান্ড মাউথ আলসার 35 ইয়ার্স ওল্ড পেশেন্ট 35 ইয়ার্স ওল্ড লেডি প্রেজেন্টেড উইথ জেনারেলাইজড সোয়েলিং সোয়েলিং ফার্স্ট অ্যাপিয়ার ফেস দেন লেগ দেন অ্যাবডোমেন অন এক্সামিনেশন পেশেন্ট রিভিলস ফেসিয়াল র্যাশ মেলার র্যাশ আর মাউথ আলসার সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস হোয়াট ইনভেস্টিগেশন you will do to reach your diagnosis and mention principal management of this patient key diagnosis of it so lupus nephritis SLE with lupus nephritis yes tale SLE with lupus nephritis kache tomar clinical diagnosis jehetu malar rash ache mouth ulcer ache yes তাহলে এসএলএ উইথ লুপাস নেফ্রাইটিস ইনভেস্টিগেশন কি কি করবে তোমার ডায়াগনোসিস কনফার্ম করার জন্য বোথ ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ইনভেস্টিগেশন বলো সাতটা ইনভেস্টিগেশন বলো উইথ ইন্টারপ্রিটেশন ইনভেস্টিগেশন উইথ ইন্টারপ্রিটেশন তাহলে এখানে এসএলএও পড়া হবে লুপাস নেফ্রাইটিস নেফ্রাইটিক সিন্ড্রোম করা হবে এসএলই এমন একটা ডিজিজ যেটা বোথ ডিজিজ উইল অকার মে নেফ্রোটিক মে নেফ্রাইটিক অর বোথ কম্বিনেশন নেফ্রোটিক অ্যান্ড নেফ্রাইটিক সিন্ড্রোম সো মে প্রেজেন্ট উইথ নেফ্রোটিক সিন্ড্রোম মে প্রেজেন্ট উইথ নেফ্রাইটিক সিন্ড্রোম সো হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস ইউ উইল চুজ টু ডাই সোয়েলিং ফার্স্ট অ্যাপিয়ার ফেস ব্লাড কাউন্ট উইথ ইয়েস স্যার কমপ্লিট ব্লাড কাউন্ট বলে ইয়েস স্যার আলাদা বলার দরকার কমপ্লিট ব্লাড কাউন্ট কি কি পাইতে পারি আমরা এই যে এসএলএ এর সাথে রেজ ইয়েস স্যার হবে তারপর হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাবে হ্যাঁ অ্যানিমিয়া লিউকোপেনিয়া হ্যাঁ থ্রম্বোসাইটোপেনিয়া কোন ধরনের অ্যানিমিয়া হয় এখানে হিমোলাইসিস হয় তাই না এসএলই হিমোলাইটিক অ্যানিমিয়া আচ্ছা গেল তাহলে ব্লাড কাউন্ট করলাম এরপরে তারপর হচ্ছে সি রিঅ্যাকটিভ প্রোটিন করব ইয়েস স্যার সিআরপি বলছো দুইটাই কি হবে স্যার এলিভেটেড হবে এসএলই তে কি এই সিআরপি এলিভেটেড হয় স্যার নরমাল থাকে নরমাল থাকবে ইয়েস স্যার বাড়বে আর কি আর ইউরিন আরএন করব তারপর হচ্ছে স্যার আর আরবিসি পাবো প্রোটিন ইউরিয়া অর কাস্ট আরবিসি মানে তোমার আরবিসি ডাব্লিউবিসি আরবিসি কাস্ট গ্রানুলার কাস্ট এই ধরনের হায়ালিন কাস্ট বিভিন্ন ধরনের কাস্ট গেল আর কি করবা সিরাম কমপ্লিমেন্ট লেভেল সি থ্রি এবং সি ফোর লেভেল আর ডিক্রিজ থাকবে আর আর অটো অ্যান্টিবডিজ গুলা আইডেন্টিফিকেশন করব অ্যান্টিবডিজ গুলি করতে হবে কি কি অটো অ্যান্টিবডিজ করে বই বের করে নিছো নাকি জি স্যার বই বের করছো না স্যার স্যার অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি কি অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি করতে হয় কোন ক্ষেত্রে কি যদি পাওয়া যায় তাহলে কি আগে করতে অ্যানা অ্যানা করতে হবে অ্যান্টি ডিএস ডিএনএ করবে হ্যাঁ স্মিথ অ্যান্টিবডি লোরা আর অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি অবশ্যই করবে কি ইন্ডিকেট করে এটা যদি পাওয়া যায় তাহলে এসএলএর জন্য এই ইনভেস্টিগেশন তারপর আর কিছু করবো না অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম আছে কি না সাথে হ্যাঁ সেকেন্ডারি কজ অফ এপি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম একটা কজ হচ্ছে এসএলই সেই জন্য অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি করা হয় আচ্ছা আর দ্বিতীয় হচ্ছে যে রেনাল ইনভেস্টিগেশন করতে হবে সাথে রেনাল বায়োপসি উইথ ডিপ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট করে আমাদের দেখতে হবে যে কোন ধরনের
histological pattern of acidias. Renal nephritis, lupus nephritis, drug ki dibe tale ki dite drug dewa hoy ei khetre prednisolone dewa hoy methyl prednisolone methyl prednisolone ar cyclophosphamide dewa methotrexate Pazathioprine. According to CBRT report, eagerly injectable oral form. This is why. Dragon name, kintu chanto. Dragon name, bolta hobe. Porikha dholle. Porikha ashle likhte hobe, bolte hobe. Thik ache. Tashara to. এখানে একটা কোশ্চেন আছে 55 ইয়ার্স ওল্ড ফিমেল পেশেন্ট প্রেজেন্টেড উইথ অ্যাকুট অনসেট অফ ফেশিয়াল এন্ড অ্যাঙ্কেল সোয়েলিং আর ইউরিন অ্যানালাইসিস শোস 3 প্লাস প্রোটিনুরিয়া 24 আওয়ার ইউরিন এস্টিমেশন 5 গ্রাম প্রোটিনুরিয়া অ্যালবুমিন 23 গ্রাম বাট ক্রিয়েটিনিন নরমাল তাহলে কি হবে রাইট ফোর ইম্পর্টেন্ট আন্ডারলাইং কন্ডিশন কজিং সাস ডিসঅর্ডার 55 ইয়ার্স ওল্ড female 55 years old female patient ঠিক আছে facial swelling sudden onset of facial swelling and ankle swelling proteinuria আছে 3 plus 24 hour protein হচ্ছে more than 5 albumin কম আছে creatinine normal four important underlying conditions causing such disorder what history and examination are necessary to evaluate this patient give the outline of treatment of this patient কি হবে এটা নেফ্রোটিক সিনড্রোম নেফ্রোটিক সিনড্রোম এর আন্ডারলাইং কন্ডিশন ফোর ইম্পর্টেন্ট আন্ডারলাইং কন্ডিশন কজিং সাস ডিসঅর্ডার হ্যাঁ নেফ্রোটিক সিনড্রোমে চারটি ভ্যারাইটি আছে সেইগুলি এবং মেমব্রেনাস মেমব্রেন প্রলিফারেটিভ ফোকাল সেগমেন্টাল মেসেঞ্জার ক্যাপিলোনেফ্রাইটিস হিস্টরি এবং এক্সামিনেশন তাহলে এগুলির কি হিস্ট্রি থাকবে কি এক্সামিনেশন করবা এগুলি শর্টকাট সুন্দর করে লিখতে হবে কোন ইনফেকশন আছে কিনা কোন ম্যালিগন্যান্সি আছে কিনা আদার ডিজিজ আছে কিনা কোন ড্রাগ আছে কিনা এই ধরনের হিস্ট্রি আছে কিনা সেভাবে ওকে লিখতে হবে 25 ইয়ার ওল্ড ফিমেল প্রেগন্যান্ট উইমেন প্রেজেন্টেড উইথ হাই ফিভার উইথ রাইগর এন্ড বাইলেটারাল লয়েন পেইন তাহলে 25 বছরের একটা ফিমেল প্রেগন্যান্ট উইমেন হাই ফিভারের সাথে রাইগর এবং বাইল্যাটারাল লয়েন পেইন আছে তাহলে কি ডায়াগনোসিস হতে পারে ইউনিল্যাটারাল ইউটিআই হতে পারে বাইল্যাটারাল লয়েন পেইন ইউটিআই কোন ধরনের ইউটিআই হবে What is your provisional diagnosis common etiological agent? Condition. Why this condition is more common in pregnancy? Give treatment outline. তাহলে জ্বর আছে প্রেগন্যান্ট ফিমেল বাইল্যাটারাল লয়েন পেইন যদি হয় কি চিন্তা করবে স্যার একুট পাইলোনেফ্রাইটিস রেশনাল থিংকিং হচ্ছে একুট পাইলোনেফ্রাইটিস তার মানে ইউটিআর হলে এটা কি কিডনিতে এটা কি ইউরেটারে এটা কি ব্লাডারে দেখি ইউরেথ্রা এটা কি মেল ভ্যালি প্রোস্টেট এভাবে চিন্তা করতো যে আপার ইউটিআই লোয়ার ইউটিআই কিডনিতে হলে পাইলোনেফ্রাইটিস ব্লাডার হলে সিস্টাইটিস হ্যাঁ ইউরেথ্রা হলে ইউরেথ্রাইটিস প্রোস্টেট হলে প্রোস্টেটাইটিস এইভাবে হচ্ছে তোমার কি আসবে কমন কমন কেন ফিমেল প্রেগনেন্ট পেশেন্টদের কেন এটা কমন ট্রিটমেন্ট ব্যাক ফিমেল ইউরেথ্রাটা হচ্ছে স্যার শর্টার থাকবে আর হচ্ছে স্যার ইউরেথ্রাটা হচ্ছে ক্লোজ প্রক্সিমিটি টু অ্যানাস
না তোমরা তো নিউ ফার্স্ট নিউ ফিফথ ইয়ার না হয়ে গেছে কি ডাক যায় বুঝতে পারছো না কেন সি প্রোফ্লাক্সিন সিন প্রেগন্যান্সি দেয় যায় না আন্দাজে সাবাবান লেবে নোট থেকে ভুল হবে প্রেগন্যান্সি তে সেফ ফর্মুলেশন ইউনিসেফ কি আজকে অদিতি নাই ঋতু বলো কেতে আছো জি স্যার বলো প্রেগন্যান্সি তে সেফ অ্যান্টিবায়োটিক সেফালেক্সিন সেফালোস্পোরিন এটা গ্রুপ সেফালোস্পোরিন গ্রুপ এটা বেটা ল্যাকটামিন গ্রুপ এটা স্যার স্যার আমি আসি ওই তুমি কথা বলো আমার সাউন্ডটা শোনা যাইতেছে না স্যার আমি আবার জয়েন করছি এখন তুমি কি মোবাইল না ল্যাপটপ শোনা যাবে না এখন জোরে জোরে কথা বলবে স্যার মোবাইলে স্যার আমার সাউন্ডটা স্যার অফ হয়েছিল স্যার আমি এখন এর জন্য আবার লিড দিয়ে জয়েন করছি তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি প্রেগন্যান্সিতে হয় কি কি অ্যান্টিবায়োটিক চেস করা হয় মানে সেফ অ্যান্টিবায়োটিক ইন প্রেগন্যান্সি সব জায়গায় একই মানে সারা বডিতেই যেখানেই অ্যান্টিবায়োটিক লাগবে প্রেগন্যান্সিতে মনে রাখতে হবে তো সেফ অ্যান্টিবায়োটিক কি নেটে ডিস্টার্ব দেন নাকি আচ্ছা সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক তারপরে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক হ্যাঁ ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক এগুলি তোমার সেফ প্রেগন্যান্সিতে সেফ এখন একটা কোশ্চেন আছে 40 ইয়ার্স পেশেন্ট হ্যাঁ পেশেন্টের বয়স 44 বছর তোমার কাছে আসছে অ্যানিমিয়া এবং হাইপারটেনশন আছে অ্যানিমিয়া এবং হাইপারটেনশন আছে কি চিন্তা করবে What is your diagnosis? Cause, name for underlying cause of this condition. তাহলে অ্যানিমিয়া আছে 40 বছর অ্যানিমিয়া আছে ব্লাড প্রেশার বেশি What is your rational thinking? নেফ্রাইটিক সিনড্রোম কিন্তু হবে না ঠিক করে বলো নেফ্রাইটিক সিনড্রোমে ইউজুয়ালি অ্যানিমিয়া স্যার ক্রনিক কিডনি ডিজিজ হ্যাঁ ক্রনিক রেশনাল থিংকিং ক্রনিক হতে পারে নেফ্রাইটিক সিনড্রোম কিন্তু নেফ্রাইটিক সিনড্রোমে ইউজুয়ালি অ্যানিমিয়া থাকে না কারণ এরপর বলছে কজ অফ অ্যানিমিয়া ইন দিস কন্ডিশন এরপর হচ্ছে আন্ডারলাইং কজ ফোর কজ তাহলে এগুলি তো না পারার কিছু নাই অ্যানিমিয়ার কি কারণ লিটেন আসবে ভাইবে আসবে হসপিটাল আসবে সব জায়গায় এবার বলো পল্লবী বলো সিকেটিতে কত ধরনের অ্যানিমিয়া হয় মর্ফোলজিক্যালি কি কি অ্যানিমিয়া হয় কি জন্য হয় পল্লবী আউট নাকি না স্যার বলো মর্ফোলজিক্যালি কত ধরনের অ্যানিমিয়া হয় সিকেটিতে কি জন্য হয় পারবো না ঋতু বলো ঋতু বলতে পারবা ঋতু আসো জি স্যার বলো কজ অফ অ্যানিমিয়া ইন সিকেডি মর্ফোলজিক্যালি কি ধরনের অ্যানিমিয়া হয় আয়রন ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে গোজ তাহলে ম্যাক্রোসাইটিক আর কি এরা তো পয়েন্টি ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে নর্মোসাইটিক নর্মোকোপিক অ্যানিমিয়া তাই না ক্যাপিলারি ফ্রেজিলিটি ব্লাড লস হয় নর্মোসাইটিক নর্মো এই কি ম্যাক্রোসাইটিক ইউটিলাইজেশন অফ আয়রন ভিটামিন ফলিক অ্যাসিড এগুলি যদি হয় তাহলে মাইক্রো অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্রোসাইটিক হ্যাঁ তাহলে সিকেডিতে তিন ধরনের অ্যানিমিয়া হতে পারে নর্মোসাইটিক হতে পারে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক হতে পারে নর্মোসাইটিক নর্মো এবার বলছে ইম্পর্টেন্ট কজ অফ ফোর ইম্পর্টেন্ট কজ অফ হেমাটোরিয়া হাউ উইল ডিফারেনশিয়েট এজিয়ান ফ্রম নেফ্রাইটিক
agent of nephrotic syndrome. Treatment modality is hyperkalemia and CKD. Foreigner is a common disease. তারপরে একটু দেখি বলতে পারো কি তাহলে বলো তো হেমাচুরিয়ার মেডিকেল কজ কি আছে? হইতে পারে glomerulonephritis, ব্লিডিং ডিসঅর্ডার bleeding is anticoagulant, renal tuberculosis, hypertensive nephrosclerosis. এগুলো বলতে হবে তো? জি স্যার। নেফ্রোটিক আর নেফ্রোটিক মধ্যে পার্থক্য চাইস ওই লিখতে হবে তো চারটে পাঁচটা লিখতে হবে এই পাঁচশো পাঁচটা কি লিখবা দুটার ভিতরে বেসিক পার্থক্য সবগুলি পয়েন্ট লিখবা নেফ্রোটিক নেফ্রোটিক একটা হেমাচুরিয়া থাকে হেমাচুরিয়া থাকে প্রোটিনুরিয়া দুইটাই থাকে একটা মাইল্ড থাকে একটা সিভিয়ার থাকে একটা হাইপারটেনশন থাকে একটা নরমাল টেনশন বা হাইপারটেনশন থাকে একটা অলিগুরিয়া থাকে একটা অলিগুরিয়া থাকে একটা জেনারেলাইজ সোলিং হয় একটা লোকালাইজ সোলিং ক্লিয়ার জি স্যার এবার বলো সিকেডি লে প্রথমে অ্যাসেস করতে হবে পেশেন্ট হ্যাভিং মাইল্ড রেড সিভিয়ার হাইপারকালেমিয়া গ্রেডিং অফ হাইপারকালেমিয়া দুই নম্বর হচ্ছে তাহলে নাম্বার ওয়ান সিভিয়ারিটি অফ হাইপারকালেমিয়া দুই নম্বর হচ্ছে পেশেন্ট হ্যাভিং এনি সিমটম অর সিমটম তিন নম্বর হচ্ছে পেশেন্টের কোনো ইসিজি অ্যাবনর্মালিটি আছে চার নম্বর কোনো নিউরোমাসকুলার ডিজর্ডার নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি আছে তাহলে এইগুলো হচ্ছে অ্যাসেস করতে হবে হাইপারকালেমিয়া অ্যাসেস করার পরে এটা কি অরাল মেডিকেশন দিবা অরাল মেডিকেশন কি করবে কি ইমার্জেন্সি তাহলে এটা স্টেবল পেশেন্ট আর ইমার্জেন্সি পেশেন্ট অ্যাসেস করার পরে এটার ম্যানেজমেন্ট দিতে হবে নন ফার্মাকোলজিক্যাল কি ফার্মাকোলজিক্যাল কি কি ড্রাগ কি কি ফ্লুইড কি কি ফ্রুটস কি তোমার ই হয় হাইপারক্যালেমিয়া সেগুলিকে বন্ধ করতে দুই নম্বর হচ্ছে হ্যাঁ তোমার ড্রাগ যেগুলি হাইপোক্যালেমিয়া করে সে ধরনের ড্রাগ দেওয়া দিতে তিন নম্বর হচ্ছে এটাকে তোমার সিভিয়ার হাইপারক্যালেমিয়া হলে তার ম্যানেজমেন্ট নাম্বার ওয়ান কি করবে নাম্বার টু করবে নাম্বার থ্রি কি করবে তাই না কোনটা ইমার্জেন্সি কোনটা ইমিডিয়েট কোনটা আর্জেন্ট তো এইগুলি হচ্ছে অ্যাসেস করতে হবে এগুলি তো বই আছে পড়ানো হয়েছে একজনও তো বলতে পারলাম না হ্যাঁ তাহলে কেমনে হবে বলো একজন বলো বই দিয়ে কি বলো থেকে বই দেখে একজন বলো খুঁজে পাচ্ছ না ঋতু আসো ঋতু জি স্যার বই খুঁজে পাওয়া যাচ্ছে না হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্ট হ্যাঁ বলো পড়াশোনা করতে হবে তো কিছু তো বলতে পারছি হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্ট কি দেয় প্রথমে কি দিবে এক নম্বরে কার্ডিয়াক মেমব্রেন স্টেবিলাইজেশন ক্যালসিয়াম গ্লোবুলিন 10% 10 ml আবার 10 মিনিটস ক্যালসিয়াম গ্লোবুলিন যদি প্রয়োজন হয় রিপিট ডোজ মেবি গিভেন তারপরে হচ্ছে তোমার কি দিতে হবে
এটা হলো সেল পাতাতে আউট করে দিবে, সেলের মেমব্রেন স্টেবিলাইজেশন সেলের ভিতরে দিবে। সেলের ভিতরে দেওয়ার জন্য কি করি আমরা, নেবুলাইজেশন করে সালবুটামল দিয়ে, সোডিয়াম বাইকার্ব ইনজেকশন অরাল দিয়ে, ডায়ুরেটিক্স দিয়ে, ঠিক আছে? আর লাস্টে বডিতে বের করে দেই। বডিতে বের করে দেই কিভাবে, ডায়ালিসিস করে অথবা রেজিনিয়াম, হ্যাঁ পার একচুয়ালি রেজিনিয়াম। আর 20 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্টেড উইথ পাফিনেস অফ ফেস, স্ক্যান্টি হাই কালার ইউরিন, লেগ সোলিং ফর লাস্ট 4 ডেজ, অন এক্সামিনেশন বিপি 160 ওভার 100 মিলিমিটার মার্কার। তাহলে এটি কি ডায়াগনোসিস হবে? অলরেডি ডিসকাশন করা হয়েছে, ইনভেস্টিগেশন হবে, ডায়াগনোসিস। নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম না, এটা এজিন হাই কালার ইউরিন স্ক্যান্টি ইরিটেশন, গ্লোনেফ্রাইটিস, নেফ্রোটিক হবে। আর একটা হলো লাস্ট হচ্ছে 55 ইয়ার্স, ডায়াবেটিক মেল প্রেজেন্টেড উইথ অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং অ্যান্ড টায়ার্ডনেস ফর লাস্ট 2 মান্থস, অন এক্সামিনেশন হি ইজ মডারেটলি অ্যানিমিক অ্যান্ড ব্লাড প্রেশার ওভার 190 100 মিলিমিটার মার্কারি। হোয়াট ইজ ইয়র ডায়াগনোসিস, মোস্ট ইনভেস্টিগেশন অ্যান্ড ফাইন্ডিং, ম্যানেজমেন্ট প্ল্যান। কি ডায়াগনোসিস এটা তাহলে? শব্দ হচ্ছে, হ্যাঁ সিকেডি, এটা ক্রনিক কিডনি ডিজিজ। তাহলে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, কি কি ইনভেস্টিগেশন করবা ক্রনিক কিডনি ডিজিজ? 4টে ইনভেস্টিগেশন বলছে উইথ ফাইন্ডিংস, কি কি করবা তাহলে? স্যার ব্লাড ইউরিয়া সিরাম ক্রিয়েটিনিন, আর স্যার ব্লাড ক্যালসিয়াম, একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কন্ট্রোল, এরপরে নাম ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট ইউরিয়া ক্রিয়েটিনিন, ঠিক আছে? এরপর আছে 3 নম্বর এস্টিমেটেড জিএফআর, এরপরে করবো 3 নম্বর সিরাম ইলেকট্রোলাইটস, হ্যাঁ ঠিক আছে? এরপরে করে তো ব্লাড সুগার করো, তাহলে দেখো কতগুলো হয়ে যায়। ইলেকট্রোলাইটস এর ভিতরে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, হ্যাঁ এগুলি সব, বাইকার্বনেট। সিকেডি কি হয়, মেটাবলিক অ্যালকালোসিস না অ্যাসিডোসিস হয়, কোনটা হয় সিকেডিতে? সিকেডিতে কি হয়, কি বলতে পারতেছো না কেউ? কি পাওয়া যায় রেনাল মেডিসিনে? এই কোশ্চেন এগুলি আসছে, আর কোন কোশ্চেন নাই, ঠিক আছে? তোমাদের কাছে নতুন কোশ্চেন থাকলে জানেন, ওকে? আর অন্য অন্য ক্লাস হচ্ছে ঠিক মতো? জি স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।